দেখো ভাই আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লার্নিং ঠিক আছে তো দেখো তুমি ক্লাসে পড়াচ্ছ ধরো কোনো একটা বাচ্চাকে হম দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা করছো যে তিন যুক্ত দুই ঠিক আছে যে তিন যুক্ত দুই সমান হচ্ছে পাঁচ তিন যুক্ত দুই সমান হচ্ছে পাঁচ কিন্তু বাচ্চাটা কোনো মতেই সেটা কিন্তু বুঝতে পারছে না ঠিক আছে বা তুমি তাকে এইটা একটা বক্ররেখা এটা একটা রেখা তুমি বোঝানোর চেষ্টা করছো কিন্তু সে কোনো না বা তুমি তাকে বলছো দেখো এল ই এ আর এরকম করে তাকে পড়াচ্ছ কিন্তু সে কোনো মতেই পড়ছে না ঠিক আছে এটা সব বাচ্চার ক্ষেত্রে মানে সমস্ত প্রবলেম একই বাচ্চার ক্ষেত্রে নাও থাকতে পারে হুম বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে কারো মানে যে দেখো তিনযুক্ত পাঁচ সে বুঝতে পারছে না বা স্বর রেখা বক্ররেখা বুঝতে পারছে না বা পড়তে পারছে না বা শুনতে পাচ্ছে না ধরো এইরকম যদি বাচ্চাদের মধ্যে এই প্রবলেমগুলো থাকে তো সেটাকে আমরা কি বলে থাকি লার্নিং ডিসএবিলিটি তো লার্নিং ডিসএবিলিটি মানে শিখনে কি অক্ষমতা ঠিক আছে তো দেখো আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব যাতে দেখো যে কোনো পরীক্ষা হোক সে স্টেট এস্টেট বা সিটেট বা জেটেট আমরা জেটেটের প্রিপারেশন নিচ্ছি তো যে ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা পাবেই তো সুতরাং তোমাদের কাছে দারুণ ইন্টারেস্টিং এবং অবশ্যই দেখো ইন্টারভিউর ক্ষেত্রেও আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ হয় জেটেটে ইন্টারভিউ নেই কিন্তু টেটের ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রেও তোমাকে কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো দেখো এই যে প্রবলেমটা এটা হচ্ছে কিন্তু ফ্রম বার্থ জন্ম থেকেই হয় এই প্রবলেমটা ঠিক আছে এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল প্রবলেম ঠিক আছে নিউরোলজিক্যাল টার্মটা তোমরা মনে রাখবে তো দেখো এই যে টার্মটা এটাকে আমরা কিন্তু দেখো মেডিকেল টার্ম মেডিকেল কমিউনিটি এটাকে বলে লার্নিং ডিসঅর্ডার ঠিক আছে আর আমরা স্কুলের ক্ষেত্রে এই টার্মটা হচ্ছে লার্নিং ডিজেবলিটি ঠিক আছে এটা কিন্তু তোমরা মনে রাখবে যে ডিসঅর্ডার मींस হচ্ছে বিকার আর ডিসএবিলিটি मींस হচ্ছে অক্ষমতা হুম তো দেখো যখনই বাচ্চাদের এই প্রবলেমটা হয়ে দাঁড়ায় সেই বাচ্চাটা কিন্তু কোনো মতেই তার সমাজ বা ফ্যামিলি বা কোনো যে ফ্রেন্ডস এদের সাথে রিলেশনশিপে অনেক পিছনে পড়ে যায় কেন কি তার সেই তার অক্ষমতা ধরো কোনো একটা বাচ্চা শুনতে পাচ্ছে না বা কথা বলতে পারছে না বা সে আবছা আবছা করে কথা বলছে তো তার ক্ষেত্রে কি হবে সে অন্য বাচ্চাদের সাথে কথা বলতে পারবে না সুতরাং সে কিন্তু হীনমন্যতায় ভুগবে যে আমি কিভাবে তাদের সাথে সম্পর্ক রাখবো কি ভাবে তাদের সাথে বন্ধুত্ব করব তো সেই রকম ভাবে আমরা এটাকে আমরা বলি যে বিভিন্ন রকম প্রবলেম রয়েছে দেখো যে এটাকেই বলছি আমরা কি যে কিছু লার্নিং ডিসএবিলিটিস রয়েছে যেমন ধরো ডিসলেক্সিয়া খুব ইম্পর্ট্যান্ট ডিসগ্রাফিয়া ডিসপ্যাসিয়া ডিসক্যালকুলিয়া ডিসঅ্যাফাস মানে যে ডিসপ্রাক্সিয়া এডিএইচডি এডিএইচডি আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে যেমন ডিসটোপিয়া রয়েছে ডিসমরফিয়া রয়েছে এগুলো আজকে আমরা আলোচনা করব। তো দেখো এখানে যে যদি কোনো বাচ্চা যে ধরো রিডিং উইথ হুম যে তার ডিফিকাল্টিস থাকে পড়ার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই যে প্রবলেম গুলো এই প্রবলেম গুলো কিন্তু রিকগনাইজেবল আমরা কিন্তু চিহ্নিত করতে পারি দেখো এটা কিন্তু সাধারণত আমাদের অ্যাভারেজ বাচ্চার মানে যেসব আমাদের যেটা রয়েছে যে নব্বই থেকে একশো দশ অ্যাভারেজ রয়েছে আমাদের যে আইকিউ তার থেকে কম বাচ্চাদের এগুলো হয়ে থাকে বা অ্যাভারেজ বাচ্চার মধ্যেও কিন্তু এই প্রবলেম গুলো আমরা লক্ষ্য করতে পারি তো দেখো এখানে আছে যে এই লার্নিং ডিসএবিলিটি যেটা যে এটা কিন্তু পুরো ফিক্সড এই টার্মটা কিন্তু মনে রাখবে এটা হচ্ছে পুরো ক্যান নট বি কিওর্ড আমরা এটাকে কিওর করতে পারবো না বাচ্চাটার যে পড়ার যে অক্ষমতা রয়েছে যে এই পড়ার অক্ষমতাকে আমরা কি কিওর করতে পারবো না পারবো না এটা হচ্ছে পুরো ফিক্সড কিন্তু অর্থাৎ একটা লাইফ লং চ্যালেঞ্জ মানে সে যতদিন বাঁচবে টিল ডেথ পর্যন্ত কিন্তু তাহলে কি সে জীবনে সফলতা পাবে না নিশ্চয়ই পাবে তাহলে সেই যে ব্যাপারটা রয়েছে যে নন কিওর হুম দেখো বা ফিক্স যেটা সেটা হচ্ছে যে আমরা যদি সেই বাচ্চাটাকে সঠিক সাপোর্ট করি তার কাজে করি সে কিন্তু অবশ্যই মানে অ্যাপ্রোপ্রিয়েট তাকে যদি আমরা সাপোর্ট করি বাচ্চাটা কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবে অর্থাৎ তোমার সমর্থনে তোমার হস্তক্ষেপে এবং তার পরিবার অবশ্যই তাকে যদি মানে ডিসেবিলিটি যে অক্ষমতা রয়েছে তাকে যদি দূরে না ফেলে দেয় তাহলে কিন্তু সে জীবনে মানে অবশ্যই অন্যান্য নরমাল বাচ্চার মতোই সে সফলতা অর্জন করতে পারবে তো দেখো এখানে আছে যে মানে লার্নিং ডিসেবিলিটিস মানে যে যে ব্যাপারটা রয়েছে যে পড়ার ক্ষেত্রে হতে পারে শেখার ক্ষেত্রে হতে পারে স্পেলিং এর ক্ষেত্রে হতে পারে রাইটিং এর ক্ষেত্রে হতে পারে অথবা ক্ষেত্রে ক্ষেত্রে ভাবনা চিন্তার হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই লার্নিং লক্ষ্য করি আর এই লার্নিং ডিসেবিলিটিসটা হচ্ছে একটা হিডেন ডিজেবিলিটিস হিডেন ডিসেবিলিটিস মিন্স হচ্ছে আমরা এটাকে বাইরের থেকে দেখতে পারবো না ধরো তোমার যেমন একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা রয়েছে আমরা হ্যান্ডিক্যাপ বাচ্চাটাকে বাইরের থেকে দেখে বলে দিই যে ওর পাটা প্যারালাইজ রয়েছে বা ঠিক আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এক্ষেত্রে এই যে প্রবলেমটা এই প্রবলেমটা হচ্ছে হিডেন ডিসেবিলিটি মানে এটাকে দেখা যায় না নট ভিজিবল ফ্রম আউটসাইড ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমসের প্রবলেমের ফলে এটা হয় মানে আমাদের ঠিকমতো ফাংশন করে না ঠিক আছে মানে এটা হচ্ছে একটা মৌলিক ব্যাপার সাধারণ ঠিক আছে এটা নিয়ে অত ঘাবড়ানোর কোনো কারণ নেই তো ক্ষেত্রে তুমি কি করবে দেখো তো কিভাবে তুমি বুঝবে বা এটা কেন হয় ঠিক আছে আমাদেরকে এই জিনিসগুলো যখন কেন হচ্ছে দেখো তার কিছু কারণ রয়েছে দেখো ধরো আমাদের লার্নিং মেথড রয়েছে শিক্ষা পদ্ধতি সেটা যদি ইনএপ্রোপ্রিয়েট হয় বা আমাদের যে মানে ইনএপ্রোপ্রিয়েট কারিকুলাম যদি হয় মানে আমাদের যে পাঠ্যক্রম রয়েছে সেটা যদি ঠিকঠাক না হয় বা আমি যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো প্রভাইড করছি সেগুলো যদি মানে ঠিকঠাক না হয় ওকে মানে যদি জটিলতা রাখে তোমাদের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ধরো আমি যদি জটিল স্টাডি মেটেরিয়াল দি তোমরা মানে পড়বে না ছেড়ে মানে চলে যাবে তো এটাও ধরো তোমার ক্ষেত্রে একটা ডিসএবিলিটিস ঠিক আছে যে কোনো বয়সে হতে পারে এই প্রবলেমটা কিন্তু ঠিক আছে তো আমরা কি করতে পারি এগুলোকে আরো সহজ সরল করে দিতে পারি যাতে বাচ্চার অনেক কিছু সুযোগ সুবিধা পাই বাচ্চা এবং খুব সহজেই তারা কিন্তু শিখতে পারে আমি সেই মতোই কিন্তু তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করছি যাতে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারো একদম সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে ওকে ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজে লো রয়েছে ফ্লেক্সিবল যে টার্মটা লাচিলাপানা হুম যে যেটা আমরা ইনক্লুসিভ লার্নিং এর ক্ষেত্রে দেখেছি ফ্লেক্সিবিলিটি তো এটা হয় কেন তো এর কারণ রয়েছে দেখো তো দেখো এখানে যে কারণটা কি দেখো বাচ্চা যখন প্রেগন্যান্সি পিরিয়ডে থাকে সেই পিরিয়ডে যদি এক্সেসিভ ড্রাগ ইউজ করে মা বা ধরো পরে যদি আহ বাচ্চাটাও মানে জন্মানোর পরে বড় হলো প্রচুর পরিমাণে ড্রাগ ইউজ করলো বা মা ছেলে দুজনেই যদি ড্রাগ ইউজ করে মানে ওষুধ ইউজ করে বা বা বেবির ক্ষেত্রে হতে পারে এখানে আমাদের যদি প্রেগনেন্সির সময় যদি অক্সিজেনের অভাব হতে পারে বা এটা আমাদের কি একটা নিউরোলজিক্যাল ডিফেক্ট মানে হচ্ছে আমাদের জেনেটিক্স নিউরোলজিক্যাল ডিফেক্ট এটা হচ্ছে আমাদের যে বংশ পরম্পরায় যদি প্রবলেমটা হয়ে থাকে তো সেটাকে আমরা লার্নিং ডিসেবিলিটি পর্যায়ে ধরে নেব ঠিক আছে অথবা হতে পারে আমাদের কিন্তু একটা পরিবেশ বিভিন্ন রকম ভাবে দায়ী এনভায়রনমেন্টাল সব জিনিসের ক্ষেত্রে একটা পরিবেশ বিশাল দায়ী তো তার যদি ফ্যামিলি সিকিউরিটি মানে নিরাপত্তার অভাব ভোগ করে তার ফ্যামিলি যদি তাকে সাপোর্ট না করে হুম তার ফ্যামিলি তাকে যদি ভালো না বাসে স্নেহ না করে ঠিক আছে তার ফ্যামিলি যদি তাকে স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে রাখে তো এই মানে ডিসএবিলিটি কিন্তু আমরা বাচ্চাদের মধ্যে লক্ষ্য করতে পারি তো বাচ্চাকে সবসময় মানে ভালোবাসতে হবে স্নেহ করতে হবে তাকে টেক কেয়ার করতে হবে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে পরের দেখো পয়েন্টটা রয়েছে যে আমার যদি টিচিং মেথড ফলটি থাকে মানে আমার টিচিং মেথড আমি যে পড়াচ্ছি সেই সিস্টেমটাই ভুল বাচ্চারা যেমন ধরো বাচ্চা ফেল করলে কি হয় যে টিচিং মেথডটাই ফেল হুম তো তোমার যদি কারিকুলাম ঠিকঠাক না থাকে মানে পাঠ্যক্রম যদি ঠিকঠাক না থাকে বা আমাদের যে আমি যে পড়াচ্ছি সেই পড়াটা যদি অনেক জটিল পদ্ধতিতে থাকে তাহলে আমাদের লার্নিং ডিজেবিলিটিস বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি ঠিক আছে পরের যে পয়েন্টটা রয়েছে যে তুমি কিভাবে চিনবে হুম তো দেখো আমাদের যে তিনটি আর রয়েছে এই তিনটি আর কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে যে থ্রি আর থ্রি আর কোনটা একটা হচ্ছে রিডিং একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে তো সব ক্ষেত্রে প্রবলেমটা নাও হতে পারে বাচ্চার যে একই বাচ্চার মধ্যে লিখতেও পারে না পড়তেও পারে না আবার অঙ্ক করতেও পারে না সব প্রবলেম কি একটা বাচ্চার মধ্যে থাকবে যে না তো এইটি যে ডিজেবলিটিজ রয়েছে যে ডিসেবিলিটিসটা রয়েছে রিডিং এর ক্ষেত্রে হতে পারে হ্যাঁ তার রাইটিং এর ক্ষেত্রে হতে পারে আমরা ধরে নিলাম এই থ্রি আর তো তাদের মধ্যে কিন্তু যে আমরা কিন্তু সেটাকে লার্নিং ডিজেবিলিটি বলবো তো তুমি মানে চিনবে কি করে এইসব বাচ্চাদেরকে দেখো প্রথমেই যে এদের আইকিউ লেভেলটা কিন্তু এভারেজের থেকেও কম মানে এভারেজ অথবা মানে বিলো এভারেজ মানে নব্বই থেকে একশো দশ হচ্ছে আমাদের এভারেজ আইকিউ তা তো তার চেয়েও কিন্তু কম হতে পারে তো মানে উই অ্যাক্ট উইদাউট থিংকিং মানে বিনা সোচে সামজে সে কাজ করবে মানে কোনো ভাবনা চিন্তা করবে না কোন কাজটার পরে কোন কাজটা করবো হুম পরে দেখো পয়েন্টটা হচ্ছে যে সে কিন্তু মানে আচরণ ঠিকঠাক ভাবে করবে না তার মেমোরিটা অনেক দুর্বল হবে হুম তারপরে ধরো অন্যান্য সাধারণ বাচ্চার মতো সে কিন্তু ভাবনা চিন্তা করতে পারবে না মানে একটু রিজনিং ভাবনা চিন্তা যেটাকে আমরা থিঙ্কিং বলি রিজনাল থিঙ্কিং ঠিক আছে রিজনিং যে ব্যাপারটা হুম যে ক্রিটিক্যাল যে থিঙ্কিং যে রয়েছে হুম তো এই ভাবনা চিন্তা সে কিন্তু অন্যান্য বাচ্চার মতো করবে না ঠিক আছে আর তারা ধরো একটা গোলে যাচ্ছে হুম তো যে যেকোনো মুহূর্তে সে কিন্তু সেই তার গোল থেকে মানে অর্থাৎ লক্ষ্য থেকে পিছিয়ে পড়বে ঠিক আছে ডেভিয়েট ডেভিয়েট টার্মটা মনে রাখবে যে পিছিয়ে পড়া মানে যে কোনো লক্ষ্য বিনষ্ট হয়ে যাওয়া অন্যান্য সাধারণ বাচ্চার মতো স্কুলের কোনো কাজে তারা পার্টিসিপেট করবে না নাচ করবে না গান করবে না ছবি আঁকবে না ঠিক আছে তো এইগুলা এই বাচ্চাগুলো খুব সহজেই মানে যে টায়ার্ড হয়ে পড়ে বা তাদের যে পেশি পেশি হুম তো ধরো তুমি একটা ক্লাসে বাচ্চাকে পড়াতে পড়াতে তুমি একটা গল্পের বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করছো তো সেই সেই বোঝাটা কিন্তু বাচ্চাটা বুঝতে পারবে না তোমার এইটা হচ্ছে ক্লাস ক্লাসরুম থেকে তুমি এখানে পড়াচ্ছ তোমার টার্গেট পয়েন্ট হচ্ছে এটা ঠিক আছে তো তুমি টার্গেট পয়েন্টটাকে যাতে বাচ্চাটা সহজে বোধগম্য হয় তুমি কিন্তু এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে এই টার্গেটে যাচ্ছ তো বাচ্চাটা কিন্তু এই টার্গেটটা বুঝতে পারবে না সহজ তো বুঝতেই পারবে না এই ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক আছে এবার দেখো এই যে প্রবলেমটা ফার্স্ট যেটা প্রবলেম রয়েছে বাচ্চাদের মধ্যে সেটা হচ্ছে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া কি ধরো তুমি এটার ফার্স্ট সিম্পল মিনিং যেটা রয়েছে সেটা হচ্ছে কি রিডিং ডিসঅর্ডার এর মানে সিম্পল যেটা লিটারি মিনিং রয়েছে সেটা হচ্ছে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ কঠিন ভাষা এটা প্রথম আবিষ্কার করেছিল এই যে টার্মটা যে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বিখ্যাত অলজিস্ট মানে বিশেষজ্ঞ যার নাম হচ্ছে রাডাল আবিষ্কার করেছিলেন কিন্তু এই ডিজেবিলিটি টার্মটা প্রথম কে ব্যবহার করেছিল তার নাম ছিলেন ক্রিক কি নাম এই ক্রিক ক্রিক তিনি কিন্তু ব্যবহার করেছিলেন লার্নিং ডিসেবিলিটি টার্মটা কিন্তু দেখো ডিসলেক্সিয়া টার্মটা ব্যবহার করেছিলেন রাডলফ বার্লিন জার্মানির একজন বিখ্যাত নেপথালমোলজিস্ট ঠিক আছে তো তারপর দেখো এখানে হচ্ছে যে এটাকে আমরা অন্য নাম হিসাবে জানি এটা হচ্ছে সাউন্ড ব্লাইন্ডনেস তো সাউন্ড ব্লাইন্ডনেস মানে হচ্ছে ধ্বনি আন্ধাপন ঠিক আছে ধ্বনি আন্ধাপন তো দেখো এখানে হচ্ছে ধরো এখানে এর মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচারস লক্ষ্য করা যায় এরা কিন্তু ঠিকঠাক ভাবে কোনো ওয়ার্ড মানে হচ্ছে বলতে পারে স্পেল করতে পারবে না মানে বানান করতে পারবে না

এই যে এই যে পার্থক্যগুলো গুলো এইগুলো তারা ঠিকঠাক ভাবে করতে পারবে না বা ধরো কোনো একটা ওয়ার্ড পড়ছে পড়তে পড়তে সেই ওয়ার্ডটাকে স্কিপ করে ফেলবে উদাহরণ দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে ধর তুমি সেই বাচ্চাটাকে কি বললে যে বাবু চলো ব্যাট লিখো তো লিখবে কি ড্যাট মানে বলবে আর কি যে বি এটি ব্যাট ব্যাট বলতে বললে ও বলবে কি ডি এটি তাহলে ওর যে বি আর ডি এই ধারণাটাই ওর ঠিক হয় না বা তুমি ধরো একটা স্পেলিং ও মিস্টেক করে বলবে মানে একটা মানে হচ্ছে লেটারকে যেমন ধরো তুমি তাকে বলতে বললে ক্যাট বা পড়তে বললে তখন সে বলবে কি সি ক্যাট মানে সি আর কাট না বলে ওই যে আর যে স্পেলিং যে ছিল মাঝখানে যে যে লেটারটা ও কিন্তু মিসিং করে ফেলেছে মানে সি এ কাট ও পড়তে বললে এই এটাকে মিসিং করে বলবে সি ক্যাট ঠিক আছে তো এই যে প্রবলেমটা সেটাই হচ্ছে ডিসলেক্সিয়া তো তুমি কি করবে তোলে তো এজ এ টিচার তুমি কি করবে যে তখন তার যে ডিজেবিলিটিজ রয়েছে কাকনেটিক অবিনিটিজ রয়েছে মানে যে হ্যাঁ তো সেটাকে তুমি এনকারেজ করবে আইডেন্টিফাই করে হ্যাঁ তারপরে তুমি তাকে ভ্যারাইটি অফ লার্নিং অ্যাডস দেবে যাতে করে তার পড়তে সুবিধা হয় এবং ছোট ছোট গ্রুপে ভাগ করে দিয়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নেবে ঠিক আছে এটাই হচ্ছে তোমার কাজ তারপর হচ্ছে যে ডিসগ্রাফিয়া তো এইখানে তোমাকে গ্রাফিয়া ডিসগ্রাফিয়া মনে রাখতে গেলে গ্রাফ ওয়ার্ডটাকে মনে রাখতে হবে গ্রাফ মানে কি ছবি আঁকা তো ছবি আঁকা থেকে মানে কি থেকেই হয় লেখা থেকেই তো ছবি আঁকা হয় না তো সে যদি ওই ছবিটাই আঁকতে না পারে মানে তার ফল্ট রয়েছে মানে আঁকার যে প্রবলেমটা সেটাই হচ্ছে ডিসগ্রাফিয়া তো ডিসগ্রাফিয়া হচ্ছে কি দেখো যে যার মানে হচ্ছে সে আঁকতে ভয় পাচ্ছে বা লিখতে ভয় পাচ্ছে তো তার মানে হচ্ছে কি যে এটাকে আমরা সংক্ষেপে বলছি আমরা রাইটিং ডিসঅর্ডার তো রাইটিং ডিসঅর্ডারটার নাম হচ্ছে ডিসগ্রাফিয়া ওকে তো দেখো এখানে আছে যে দেখো এখানে আছে মানে অ্যাকচুয়ালি এই যে আঁকা ব্যাপারটা হয় লেখা ব্যাপারটা কিভাবে হয় হাত থেকে হয় ফিঙ্গার মুভমেন্টের মাধ্যমে হয় বা আমাদের ভেরিয়াস ব্রেন ফাংশনের মধ্যে হয় যার মাধ্যমে দেখো গ্রামার ভোকাবুলারি শব্দভান্ডার অঙ্গভঙ্গি ইত্যাদি সবকিছু কিন্তু রাইটিং স্কিলের মধ্যেই রয়েছে তো এগুলো কি কি আছে ধরো এগুলো যে ইনমেসে এক ইয়া অধিক ব্যবহারমে মে দোষ ইয়া কামিয়া লিখনে বিকলাঙ্গতা কা কারণ বান শক্তি হ্যাঁ দেখো এখানে আছে যে একটা অথবা তার বেশি হ্যাঁ আচরণেই হচ্ছে কি তোমার লেখার যে ডিসেবিলিটি সেটা আমরা কিন্তু বাচ্চাদের মধ্যে লক্ষ্য করতে পারি তো তুমি কিভাবে চিনবে এই ধরনের বাচ্চাগুলোকে ক্লাসে তো কি হাতের লেখা খুবই খারাপ খারাপ হবে মানে অনেক লোকের হাতের লেখা তাহলে এবার সেই বাচ্চাটার কি মানে ডিসঅর্ডারটা না তো রয়েছে দেখো এখানে ডিফিকাল্টি রাইটিং হম তুমি দেখেই বুঝতে পারবে মানে বা এখানে হচ্ছে সে কলম ধরতে ঠিকঠাকভাবে পারবে না বা লেখার সময় নিজে নিজেই কথা বলবে এই ধরনের বাচ্চাগুলোর এই প্রবলেমটা হয় তাহলে হোয়াট উইল বি দা রোল হম এজ এ টিচার ইন দিস কেস তাহলে তুমি একজন শিক্ষক হিসাবে তোমার ভূমিকা কি হবে তাহলে তুমি কি করবে তাকে ওয়ার্ড প্রসেসর এ ব্যবহারে বেশি উৎসাহিত করবে হুম তারপর ধরো তাকে বলবে যে তুই রুল টানা মানে হচ্ছে কাগজে লিখ মানে তার সুবিধা হবে তুমি তাকে কলমের পরিবর্তে পেন্সিল ধরতে শেখাবে বা পেন্সিলে তাকে লিখতে বলবে এরপর যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া তো ক্যালকুলিয়া মনে রাখতে গেলে তোমাকে মনে রাখতে হবে ক্যালকুলেশন ত ক্যালকুলিয়া ক্যালকুলেশন তাহলে ক্যালকুলেশন আমরা কোথায় করি বাবা আমরা ক্যালকুলেশন কোথায় করি অঙ্কে করি তো তাহলে এখানে তো মানে হচ্ছে ক্যালকুলেশন ঠিক আছে ক্যালকুলেশন আমরা কোথায় করি অঙ্কে করি তাহলে এই ক্ষেত্রে তুমি দেখবে এই যে ব্যাপারটা রয়েছে যে ডিসঅর্ডার ডিসঅর্ডার উইথ ম্যাথমেটিক্যাল স্কিল ক্যালকুলিয়া তাহলে তোর ক্যালকুলেশন ম্যাথে করি তাহলে এই যে তোর সে যদি ক্যালকুলেশন না করতে পারে ঠিক আছে তো সেটাই হচ্ছে কি তার মানে যে তার তার মানে বুঝবে রয়েছে রয়েছে ক্যালকুলেশন ভুল তাহলে প্রবলেম এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল স্কিল আর কি ঠিক আছে তো সেটার ক্ষেত্রে যদি ডিজঅর্ডার লক্ষ্য করা যায় তো এক্ষেত্রে তোমার মানে হচ্ছে কাজ কি হবে তুমি কিভাবে সেই বাচ্চাটাকে ডিটেক্ট করবে কিভাবে তাকে উৎসাহিত করবে তো দেখো এখানে হচ্ছে সে কিন্তু তার মানে হচ্ছে অঙ্কে প্রবলেমে ফিয়ার থাকবে বুঝতে পারবে না পড়তে পারবে না তো ডিসক্যালকুলিয়া হচ্ছে একটা লাইফ লং ডিসঅর্ডার ইন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড দ্যাট থিঙ্কিং অবজার্ভ ইন স্টুডেন্টস তুমি কিন্তু বাচ্চাদের মধ্যে এটা বারবারই আমি বলেছিলাম যে ইট ক্যান বি কিউড এটা হচ্ছে একটা লাইফ লং চ্যালেঞ্জ ফর আ বয় মানে একটা বালক বা একটা গার্লের ক্ষেত্রে এটা একটা লাইফ লং চ্যালেঞ্জ ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে যে সেই বাচ্চাটার মানে কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে সে অঙ্ক করতে পারে যোগ করতে পারবে না বিয়োগ করতে পারবে না গুণ করতে পারবে না ভাগ করতে পারবে না হ্যাঁ ফ্র্যাকশন ভগ্নাংশ করতে পারবে না ছোট বড় সংখ্যা চিহ্নিত করতে পারবে না বা লিখতে পারবে না হুম তো সেটাই হচ্ছে তার ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল স্কিলের ক্ষেত্রে যে ডিসঅর্ডার সেটাই হচ্ছে কি ডিসক্যালকুলিয়া ওকে এবার দেখো তুমি একটা খুব সহজে একটা উদাহরণ দেখো একটা বুঝতে পারবে ধরো একটা বাচ্চাকে তুমি যোগ শেখাচ্ছো সে যোগ শিখলো না তাহলে সে কিন্তু পরের স্টেপ মানে গুণ শিখতে পারবে না সেই বাচ্চাটাকে ধরো তুমি যদি ভাগ মানে বিয়োগ শেখাচ্ছো সে যদি বলে যে একটা কাছে দশটা পাখি ছিল তিনটা পাখি ঢিল মারলে উড়ে গেলো তাহলে কটা পাখি থাকে সে কিন্তু যদি না পারে দ্যাট মিনস সে যদি বিয়োগ না পারে তাহলে সে কিন্তু ভাগ করতে পারবে না মানে দ্যাট মিনস একটার সাথে আরেকটা খুব সুন্দর ভাবে রিলেটেড সুতরাং তার কাছে গুণ অথবা ভাগ অনেক জটিল হয়ে দাঁড়াবে ঠিক আছে বাপরে এগুলা কি জিনিস কে নিয়ে এসেছে এগুলা বারবার সে বলতে থাকবে বিড় 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 করে তাহলে তুমি কি ভাবে চিনবে এই ধরনের বাচ্চাগুলোকে তাহলে সে দেখো এই যে বাচ্চাগুলোর যে ম্যাথমেটিক্যাল যে কোনো প্রবলেম মানে যোগ বিয়োগ গুণ ভাগ সব ক্ষেত্রে কিন্তু তার প্রবলেম রয়েছে সে কি করবে সেই বাচ্চাটা বারবার সে আঙ্গুলের ব্যবহার করবে অঙ্ক সলভ করার সময় অথবা সেই বাচ্চাটা মানি এক্সচেঞ্জে ভয় পাবে মানে বাজারে গেছে দশ টাকার জিনিস কিনতে সে দু টাকার জিনিস কিনেছে যে আট টাকা ফেরত আট টাকা ফেরত পাবে সেটা না করে পাঁচ টাকা ফেরত নিয়েই চলে এসেছে এই যে মানি এক্সচেঞ্জে ভয় জানি না পয়সার হিসাব কিন্তু বাস্তবে বাচ্চাদেরকে এটা শেখাতে হবে তো তুমি কি করবে তুমি কি করবে সেই প্রবলেমগুলোকে খুঁজে বের করবে কি কি প্রবলেম রয়েছে সেগুলো খুঁজে বের করে সেগুলোর সঠিক পদ্ধতিতে তাকে শেখাবে মানে এখানে আমরা যেটা যে বাচ্চাদের শেখাই ধারাপাত বা ধারাপাত বা নামতা দিয়ে আমরা তাদেরকে শেখাই তো তো সেগুলোকে তুমি বাদ দেবে অন্য পদ্ধতি অবলম্বন করে তাকে শেখাবে দ্যাট মিনস কিছু রিয়েলিস্টিক এক্সাম্পেল তুমি তার মধ্যে ইউজ করবে এবং তাকে বলবে যে এনকারেজ করবে টু প্র্যাকটিস রেগুলারলি রোজেই প্র্যাকটিস কর ঠিক আছে যাতে করে সে খুব ভালোভাবে শিখতে পারে ওকে এরপরে যে প্রবলেমটা রয়েছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া ডিসপ্র্যাক্সিয়া মিন্স হচ্ছে রাইটিং ড্রয়িং দুটোর ক্ষেত্রে যেমন আমরা রাইটিং প্রবলেমকে আলাদা বললাম ড্রয়িং মানে হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু রাইটিং মানে লেখা এবং আঁকা দুটোরই যদি কোনো প্রবলেম হয় কোনো বাচ্চার মধ্যে সেটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তুমি মনে রাখবে এটা ডিসপ্র্যাক্সিয়া মিন্স হচ্ছে রাইটিং অ্যান্ড ড্রয়িং ডিসঅর্ডার ঠিক আছে এরপরে যে প্রবলেমটা রয়েছে ডিসপেসিয়া ডিসপেসিয়া মিনস হচ্ছে স্পিচ এবিলিটি মানে কোনো একটা বাচ্চা ধরো আমতো আমতো করে কথা বলছে বা কথা বলতে পারছে না তো মানে ধরো আমরা কি ভাষা ভাষা কি করে ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করে ঠিক আছে তো সে যদি বলতেই না পারে তাহলে তার মনের ভাবটা কিভাবে প্রকাশ পাবে সে তার ভাবনা চিন্তা থটস তার থিঙ্কিং সে কিন্তু প্রকাশ করতে পারছে না মানে তার ভাবনাকে মানে প্রকাশ করতেই পারছে না কোনো মতে এটা বেসিক্যালি মেমোরি লসের ক্ষেত্রে আমরা হয়ে যায় ঠিক আছে তো এই যে এটার প্রবলেমটার নামে হচ্ছে কি বলতো ডিসপ্যাসিয়া মিনস হচ্ছে স্পিচ ডিসিটি ঠিক আছে মনে থাকে এরপরে যে একটা প্রবলেম রয়েছে সেটার নাম হচ্ছে অ্যাফাসিয়া অ্যাফাসিয়া মিনস হচ্ছে কি বলতো অডিটারি প্রসেসিং ডিসঅর্ডার মানে যেটাকে আমরা হিয়ারিং ডিসঅর্ডার বলি ঠিক আছে শোনার ক্ষেত্রে প্রবলেম এবার ধরো একটা বাচ্চা যদি দেখো আমাদের চারটা স্কিল রয়েছে যে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটা স্কিলের মধ্যে দুটো হচ্ছে রিসেপটিভ দুটো হচ্ছে প্রোডাক্টিভ মানে এখান থেকে তোমাদের যে কম্পিউটারে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মনে রাখবে না তাহলে ক্ষেত্রে তোমার এটা কিন্তু খুব সহজেই মনে থেকে যাবে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মানে ইনপুট মানে কিছু কিছু ঢুকবে কিছু কিছু বেরোবে ঠিক আছে তো এখানে যদি ভালো করে না শুনে তাহলে ভালো করে বলতে পারবে না লিখতে পারবে না বা পড়তে পারবে না ওকে তাহলে যে এগুলা কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু খুব সুন্দরভাবে লো মানে অয়েল কানেক্টেড জড়িত তো এইখানে দেখো অ্যাফাসিয়া মিন্স হচ্ছে কোন একটা বাচ্চার মধ্যে হিয়ারিং প্রবলেম তাহলে এই ক্ষেত্রে কি সেই বাচ্চাটা সঠিক প্রনান্সিয়েশন করতে পারবে না ধরো কোন একটা ওয়ার্ডের সঠিক প্রনান্সিয়েশন যদি না জানে করতে পারবে না সেই প্রনান্সিয়েশন কিভাবে মানে তার যে সাউন্ডটা রয়েছে মানে আওয়াজটা সেটাও যদি না শুনে সে কিন্তু উচ্চারণ করতে পারবে না তাহলে এই ক্ষেত্রে তার মানে অন্য বাচ্চাদের সাথে কি হবে বলো তো সে অন্য বাচ্চাদের সাথে পিছিয়ে পড়বে মানে কনভার্স করতে পারবে না বা সেই সব বাচ্চাদের বা লোকের মধ্যে সে টক প্রপারলি মানে হচ্ছে কনভার্স বা টক প্রপারলি কথা বলতে পারবে না বা মানে হচ্ছে কথোকথন করতে পারবে না তাহলে সে বন্ধু করতে পারবে না হুম তো এটাই হচ্ছে কি বলতে অ্যাফাসিয়া অ্যাফাসিয়া মিন্স হচ্ছে হিয়ারিং প্রবলেম এরপরে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে ডিসমরফিয়া ডিসমরফিয়া মানে দেখো এখানে হচ্ছে এটা মোর ওয়ার্ড মনে রাখবে মোর হচ্ছে মৌরাক্ষী নদীর অপর নাম ঠিক আছে তো মোর দেখো একটা হচ্ছে মোর থেকে দুটো জিনিস মনে রাখবে একটা হচ্ছে আর একটা হচ্ছে দেখো এদের যদি শেপ এন্ড সাইজ যদি করা হয় তাহলে দেখো ময়ূরের আকার আকৃতি আলাদা মুরগার আকার আকৃতি আলাদা তাহলে এই যে ব্যাপারটা ধরো এই যে ধারণাটাই করতে পারবেন না শেপ এন্ড সাইজের ক্ষেত্রে তার প্রবলেম হবে ঠিক আছে তাহলে তার যদি শেপ এন্ড সাইজের প্রবলেম হয় সেটাই তোমরা ধরে নেবে সেটা হচ্ছে ডিসমরফিয়া ঠিক আছে তো দেখো এখানে যে এটা নাম হচ্ছে ডিসমরফিয়া যেটা হচ্ছে শেপ এন্ড সাইজের সাথে জড়িত ঠিক আছে তো একটা দেখো উদাহরণ ধরো কোনো একটা মেয়ে সুন্দরী মেয়ে হুম সুন্দরী ললনা সে কি করছে আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে হঠাৎ করে দেখলো ভাই তার শরীরে মেদ জমে গেছে পেটটা একটু বেড়ে গেছে মোটা হয়ে গেছে ঠিক আছে তখন তার হীনমন্যতা একটা তৈরি হবে বা তার এই সেপ সম্পর্কে মানে হচ্ছে সঠিক ধারণাই নেই ঠিক আছে মানে কোনটা ছোট কোনটা বড় কোনটা মোটা কোনটা সরু আমরা বাচ্চাদের ক্ষেত্রে শেখাই তো তো এর ক্ষেত্রে যে ডিজেবিলিটিস বা ডিসঅর্ডার আমরা লক্ষ্য করি তো সেটাই হচ্ছে কি ডিসমরফিয়া ঠিক আছে তো এটা হয়ে গেল এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্টোপিয়া ডিস্টোপিয়া মিন্স হচ্ছে বিদ্রোহের সাথে জড়িত রেবেল বিদ্রোহ বিদ্রোহ বা লড়াই ঠিক আছে মানে কোনো কোনো এটা আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু ডিস্টোপিয়া মনে রাখবে তো দেখো এখানে আছে যে রিভোল্টেড বাচ্চাদের মধ্যে একটা রিভোল্ট মানে প্রতিবাদ করার ক্ষমতা আমরা লক্ষ্য করি কিন্তু দেখো এখানে আছে সেই যেহেতু এটা গল্প বলছি কিন্তু সেই বাচ্চাটার মধ্যে প্রচন্ড রাগ রয়েছে প্রচন্ড আক্রোশ রয়েছে কিন্তু সে বলতে পারবে না প্রকাশ করতে পারবে না ঠিক আছে তো এক্ষেত্রে সেই জিনিসটা যে কার সাথে জড়িত বলতো এটা তো এটা হচ্ছে কার সাথে জড়িত এটা হচ্ছে রেবেল বা বিদ্রোহের সাথে জড়িত কোনটা ডিস্টোপিয়া এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে এডিএইচডি এডিএইচডি পুরো নাম দেখবে তুমি জিরো থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের চঞ্চলতা দেখবে উৎফুল্লতা দেখবে বাচ্চাটা সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে কি আমরা একে এই ক্যাটাগরির মধ্যে ফেলে দেবো এটা তো একটা ডিসঅর্ডার না তো আমরা কিন্তু সেই বাচ্চাটাকে ফেলে দেবো যে না ফেলে দেবো না ঠিক আছে তার কিছু কারণ রয়েছে আমরা সেগুলো আলোচনা করছি দেখো দেখো এখানে হচ্ছে সেই প্রবলেমটা দেখো এখানে হচ্ছে দিস প্রবলেম টেন্স টু স্টে অন ফোকাস ইন ফোকাস দেখো হাইপার ক্যাপাসিটি ইন অ্যাটেনশন বা ইম্পালসিটি ক্যান বি অবজার্ভড ইন সাচ চিলড্রেন কিছু কিছু বাচ্চার মধ্যে কিন্তু আমরা এই প্রবলেমটা লক্ষ্য করি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যেটাকে আমরা বলছি দেখো ধরো কোনো একটা বাচ্চা এই বাচ্চাটা দেখবে কি হচ্ছে যে ক্লাসে মানে যে চুপচাপ ভাবে এক জায়গায় বসে থাকবে না এখানে সেখানে ঘুরে বেড়াবে চিৎকার করবে ধরো তুমি চেয়ারে বসতে দিও যে চেয়ারটাকে সে ঘোরাবে হম সারা সময় কথা বলবে এখানে ওখানে ঘুরে বেড়াবে হ্যাঁ তারা ঠিকঠাক ভাবে ক্লাসে আচরণ করবে না বা পারফর্ম করবে না টিচার সবসময় তার এগেনস্টে কিন্তু কি করবে অভিযোগ জানাবে তো এতগুলো প্রবলেম বা সে যদি বন্ধু করে সে কিন্তু বন্ধু করতে করতে প্রবলেম ফেস করবে ওয়াইল কি হচ্ছে যে ডুইং ফ্রেন্ডশিপ উইথ অ্যানাদার ঠিক আছে তো বার মানে টিচার সবসময় তার এগেনস্টে কমপ্লেন করবে ওকে তো এই যে প্রবলেমটা সেটাকে আমরা এডি এইচডি ক্যাটাগরির মধ্যে ফেলে থাকি তো দেখো এখানে যে এডি এইচডি ক্যাটাগরি আমাদের কিন্তু দেখবে আধুনিক শিক্ষা ব্যবস্থায় মানে বেসিক্যালি যে জিনিসটা বলে যে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানে যে একটা ক্লাসে বা একটা স্কুলে পাঁচ থেকে দশ পার্সেন্ট বাচ্চার মধ্যে এডি মানে যে এইচডি মানে যে ডিজর্ডারটা এডি এইচডি হুম এই ডিজঅর্ডারটা আমরা কিন্তু লক্ষ্য করি 5 থেকে 10% তার বেশি নয় কিন্তু ঠিক আছে তো দেখো এখানে যে আমাদের যে মানে সারা মানে বিশ্ব জুড়ে যে ডিএসএমভি এই মানদণ্ডের উপরে বেস করে আমরা কিন্তু এটাকে মানে ডিটেক্ট করি যে কোন কোন বাচ্চাদের মধ্যে এডিএইচডি ব্যাপারটা রয়েছে তো এডিএইচডি মানে যে ডিএসএম মানে যে এসএম ভি তার যে রয়েছে যে মানে যেমন রুব্রিক্সের উপর বেস করে তাহলে 9টা 9টা রয়েছে কি ইনঅ্যাটেনশন মধ্যে মানে অমনোযোগী আর নটা রয়েছে হাইপার অ্যাক্টিভিটি এন্ড ইম্পালসিটি ঠিক আছে এটা মনে রাখবে যে কোন কোন ক্যাটাগরির উপর বেস করলে বাচ্চাদের মধ্যে লক্ষ্য করলে আমরা সেই বাচ্চাকে এডিএইচডি যে ক্যাটাগরির মধ্যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার মধ্যে ফেলি এরপর তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে আরপিডব্লিউডি আরপিডব্লিউডি যে অ্যাক্ট রয়েছে আগে নাম ছিল যে 1995 সালে এর নাম ছিল কি পিডব্লিউডি অ্যাক্ট ঠিক আছে ফিজিক্যাল ওনার হচ্ছে উইথ ডিসএবিলিটিস ঠিক আছে পারসন উইথ ডিসএবিলিটিস যেটা বলে যে পারসন উইথ ডিসএবিলিটিস 1995 সালে যে একটা সেটাই কিন্তু পরিবর্তন হয়ে আরপিডি মানে দা রাইটস অফ পারসন উইথ মানে ডিসএবিলিটি যেটা 2016 সালে তারই নাম পরিবর্তন হয়েছে তাহলে পার্সেন উইথ ডিসএবিলিটি যেটা ছিল 1995 সালে সেটারই নাম পরিবর্তন করে আরপিডব্লিউডি হয়েছে 2016 সালে তো দেখো এখানে যে মোদি সরকার একটা জিনিস করেছে এর আগে এটাকে বিকলাঙ্গতা বলতো কিন্তু এখন এটার নাম হচ্ছে দিব্যাং ঠিক আছে ঠিক আছে তো এর কিছু অধিকার রয়েছে কেন এটা হয়েছে দেখো আমাদের সমাজে যে ডিসক্রিমিনেশন মানে হ্যান্ডিক্যাপ মানে ওকে দূরে ফেলে দাও তো ডিসক্রিমিনেশন এই ডিসক্রিমিনেশনটা যাতে না হয় তার কারণেই কিন্তু এটা ঠিক আছে তাহলে এখানে সমস্ত বাচ্চা উইথ ডিগনিটি উইদাউট ডিসক্রিমিনেশন এবং ইকুয়াল অপরচুনিটি পায় একটা নর্মাল বাচ্চাও যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে একটা অ্যাবনর্মাল বাচ্চাও যেন সেই সব সুবিধা পায় যার জন্যই কিন্তু আমাদের আর পি ডাব্লু ডি অ্যাক্ট আনা হয়েছে তো এখানে এর আগে আমাদের দেখো এর আগে আমাদের কি ছিল সাতটা এক্সিস্টিং ছিল ঠিক আছে মানে ডিজেবিলিটি ছিল সেটাই কিন্তু একুশটা হয়েছে তো একুশটা ডিজেবিলিটিজ আমাদেরকে মনে রাখার দরকার নেই আমাদেরকে দুটো ডিজেবলিটিজ মনে রাখতে হবে আমরা সেটা বলছি কোন কোন দুটো মনে রাখতে হবে তো দেখো এই যে প্রসেসটা এই প্রসেসটা পুরো কিন্তু ডাইনামিক প্রসেস মানে হচ্ছে গতিশীল প্রক্রিয়া মানে আরো চেঞ্জ হতে পারে মানে যেমন যেমন ডিসএবিলিটিস দেখো এসি ডেটাক ব্লাইন্ডনেস হুম মানে কথা বলতে পারে না এগুলো সবগুলোই এই ডিসঅর্ডারের মধ্যে পড়ে মানে আরপিডি ডাব্লিউডি যে আরপি আরপি ডাব্লিউডি 2016 যে অ্যাক্ট এর মধ্যে আছে তো এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লোকোমোটর ডিসএবিলিটি ঠিক আছে তো মনে রাখতে হবে দেখো এখানে লোকোমোটর ডিসএবিলিটি তো দেখো এখানে আছে ফিজিক্যাল ইনএবিলিটি অর ইনএবিলিটি টু মুভ মাসেলস প্রপারলি সাচ এজ ওয়াকিং জাম্পিং হোল্ডিং মানে যে ইন হ্যান্ডস মানে ধরো কোনো মানে যে সে ঠিকঠাক ভাবে হাঁটতে পারে না ঠিকঠাক ভাবে জাম্প করতে পারে না বা কোনো একটা জিনিস মানে হাতে ধরতে পারে না তো এটাকেই আমরা কিন্তু লোকোমোটর ডিজেবলিটিস বলছি গামক ইয়া গতিমাক গতিমান অক্ষমতা ঠিক আছে এরপরে যে প্রবলেমটা রয়েছে যেটা হচ্ছে অটিজম অটিজমের পুরো নাম হচ্ছে কি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আমাদের যে ভোটার লিস্ট রয়েছে এএসডি এএসডি এর একটা তালিকা থাকে ঠিক আছে তাদের এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে তো দেখো অটিজম मींस হচ্ছে যে কোন একটা জিনিসকে সে বারবার করবে রিপিটেটিভ এন্ড রিপিটেড বিহেভিয়ার যেটাকে দহরাব যেটাকে বলে দহরাব মানে যে যে আচরণ হ্যাঁ বাচ্চু কা বা কোন ব্যক্তি কা হ্যাঁ কিছু ভি মানে যে হাল মে ইয়ে হো সকতা হ্যায় ঠিক আছে তো যেটাকে আমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে কিন্তু এটা বাচ্চার মধ্যে হয়ে থাকে যেটাকে আমরা অটিজম বলি বল অ্যাক্সিডেন্টাল কেসের ফলে আমাদের যে নিউরো অর্থাৎ আমাদের ব্রেনে বা আমাদের যে মস্তিষ্কে কোনো প্রবলেম হয়েছে তারপরেই এটা হয় মানে মোটমাট তুমি বলবে যে এই যে ডিজর্ডার প্রবলেমগুলো যে ধরো একটা বাচ্চা নর্মেল ছিল ঠিক আছে ডিজর্ডার বা ডিজেবিলিটি যেটা রয়েছে ডিজেবিলিটি যেটা রয়েছে সেটা তুমি মনে রাখবে যে এইটা কিন্তু এক সময় ছিল না ঠিক আছে একটা নর্মাল বাচ্চা কিন্তু কোন অ্যাক্সিডেন্টাল কেস হলো হতে পারে যেহেতু এটা নিউরোলজিক্যাল একটা প্রবলেম ঠিক আছে তো দেখো এখানে যে এস মানে এসডি যেটাকে এটা হচ্ছে তোমার কি বলতে বেসিক্যালি আমরা বাচ্চাদের মধ্যে যে এসডি প্রবলেমটা যে ফার্স্ট মানে জীবনের দু বছরের মধ্যেই কিন্তু আমরা এই প্রবলেমটা লক্ষ্য করি এসডি তাহলে কতক্ষণ কোন কোন বয়সে লক্ষ্য করা যায় জিরো থেকে টু বছর বয়সের মধ্যে বেসিক্যালি আমরা এই প্রবলেমটা বাচ্চাদের মধ্যে লক্ষ্য করে থাকি তাহলে এরা কিন্তু এর ফলে কি হচ্ছে যে মানে বারবার বারবার একটা জিনিসকে বারবার করবে বা বারবার বলবে এই ক্ষেত্রে তার এই প্রবলেমটা হচ্ছে এএসডি ঠিক আছে তো অটিজম আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রেফারস টু এ মানে যে ব্রড রেঞ্জ অফ কন্ডিশন ঠিক আছে মানে অনেক বৃহৎ আকার ঠিক আছে ক্যারেক্টারাইজ বাই চ্যালেঞ্জেস হুম উইথ সোশ্যাল স্কিল রিপিটেটিভ বিহেভিয়ারস স্পিচ অন নন ভার্বাল কমিউনিকেশন তো দেখো এই যে এএসডি টা তোমরা মনে রাখবে মানে সংক্ষেপে মনে রাখতে গেলে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে রিপিটেটিভ বা রিপিটেড রিপিটেড যে বিহেভিয়ারটা ঠিক আছে বিহেভিয়ার মানে বারবার সে বাচ্চাটা সেই জিনিসটা কিন্তু করবে তো যাই হোক দেখো এখান থেকে আমাদের মানে যেকোনো টেট হোক কোয়েশ্চান তোমরা পাবেই তো আশা করি তোমাদের মানে যে বুঝতে কোনো অসুবিধা হয়নি ঠিক আছে